আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে এলাম, সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবা। আজকের রেসিপিটা খুবই সহজ, খুবই সিম্পল, খুবই মজাদার, খুবই টেস্টি। আজকের রেসিপির নাম হলো জুকিনি অথবা কষেট ভাজি। আমি খুবই সহজ আর সিম্পলভাবে রেসিপিটা দেখাইয়া দিছি, আশা করি সবাই ভালো পাইবা। আর এই খাবারটা ভাত, রুটি, পরোটা অথবা ব্রেডের সাথেও আপনারা খাইতে পারবা, সার্ভ করতে পারবা। তাহলে চলো আমার সাথে থাকা কিভাবে আমি রান্না করছি স্টেপ বাই স্টেপ দেখাই দিমু, আর ডেসক্রিপশন বক্সও তারপর আমি কেটা কতটুক দিছি, আর ভিডিওটা পুরাপুরি দেখিয়ে নিবা, তাহলে বুঝতে পারবা আমি কিভাবে রান্না করছি। কষেট অথবা জুকিনি বাজি তৈরি করার লাগে আমি এখানেও দেখতে পারা তিনটা কষেট নিলাম এই সাইজের। এখন আমি এগুলারে কাটিয়া নিম। এখন আমি এই জুকিনিরে পাতলা স্লাইস করিয়া নিম। তো আমি এই সাইজের স্লাইস করিয়া নিম, এই সাইজ করিয়া। বেশি পাতলাও করিয়েন না, আবার দেখতে পারা এরকম। তো আমি একটা কষেট এইভাবেই কাটিয়ে নিলাম, আমি এখন সাইডে রাখি দিয়ে রেগুলা। তো একটা কষেট দিয়ে এতটুকু হয়েছে, আমি এখন সাইডে রাখি দিয়ে। এখন আমি এই কষেটটা আমি ডিফারেন্ট ওয়ে কাটবো। মাঝে দিয়ে এরকম কাটিয়ে নেওয়ার, দুইটা পিস করে কাটিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে ভিতরের অংশগুলো এইভাবে উঠে আনিম আমি। এইভাবে এইভাবে আমি এগুলো উঠে আনিম। তো দেখতে পারা আমি সাদা অংশগুলা উঠে আনিছি চামচ দিয়ে এরকম। এই যে সবুজ অংশগুলা রয়েছে, এগুলা রয়েছে, এগুলা আমার আর কোনো কাজে লাগতো না। আমার এগুলা এগুলা দিয়ে বাজে কর্ম। এখন সেম প্রসেসে এই কষেটটাও আমি এরকম করিয়া উঠে আনিম। তো আমি দুইটা কষেট এরকম করে খাটিয়া নিচে ভিতরের অংশগুলা এরকম নিচে চামচ দিয়ে উঠাইয়া, আর একটা এরকম সাইজ করিয়া রাখছি এখানে। এখন সাথে লাগব দুইটা ডিম, দুইটা অথবা একটা, যে যতটুকু খাইতা এই অনুপাতে। তো এখন আমি রান্না শুরু করি, আর রান্না করার সময় আমি দেখাই দিমু কতটুকু স্পাইস কিতা দিছি আর কিভাবে করিয়া নিছি। তাহলে চলুকা আমার সাথে থাকুকা, এখন আমি রান্না শুরু করি। আর তো রান্না শুরু করার আগে আমি এই যে কষেট রাখছি এগুলারে আমি এই বোলোর মাঝে রাখলাম। এখন অল্প পরিমাণ টার্মারিক পাউডার, হলুদের পাউডার 1/4 টিস্পুন দিয়া দিলাম, 1/4 টিস্পুন চিলি পাউডার, মরিচের পাউডার দিয়ে দিলাম। এখন টেস্ট অনুযায়ী সল্ট, লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে মিক্স করিয়া নিম আমি, সবখানির মাঝে লাগাইয়া নিম এই স্পাইসগুলা। এখন একটা ফ্রাইং ফ্যান নিলাম গরম করিয়া, পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়া দিয়ার আমি কষেটটা ভাজার লাগে। তো এখন তেল গরম হয়েছে, এই পর্যায়ে আমি কষেটগুলা দিয়া দিয়ার, স্লাইস করা কষেট আমি সবগুলা দিয়া দিয়া এখন এভাবে সবগুলা দিয়া দিব। তো কষেটের সবগুলা পিস আমি এখন দিয়া দিলাম, খুব স্লো আছে এগুলা, আমি ফ্রাই করিয়া নিব একটা সাইড। তো এইদিকে একটা ফ্রাইং প্যান নিলাম, নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়া দিয়ার
1 and half tablespoon এর মতো দিলাম এখন এখন দিয়া দিলাম 1/4 teaspoon cumin seed jira এখন দিয়া নিয়া thinly slice সব দেখতে পারা খুব সুন্দর করে স্লাইস করছি পেঁয়াজ মিডিয়াম সাইজের অনিয়ন দিয়া দিলাম সাথে দিয়া দিলাম তিন চারটা কাঁচা মরিচ এরকম গ্রিন চিলি এরকম ফাটিয়া এখন মিক্স করে নিয়া তো অপেক্ষা হম একটু গোল্ডেন কালার হওয়ার লাগে গোল্ডেন ব্রাউন কালার আর এইদিকে কোশেটের একটা সাইড খুব সুন্দর কুক হয়ে গেছে আমি আদার সাইডটাও দিয়া দিয়া আর কোশেট খুবই নরম খুব সহজে এটা কুক হয়ে যায় বেশি সময় লাগে না তো এইভাবে আমি প্রতিটা পিস দিয়া দেব তো অপেক্ষা করি আর এই সাইডটাও কুক হওয়ার নাকি এইদিকে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে এই পর্যায়ে আমি লবণ দিয়া দিব টেস্ট অনুযায়ী সল্ট আমি দিয়া দিলাম এখন মিক্স করে নিয়ে আসা এই পর্যায়ে দিয়ার আমি এখন মিক্স কারি পাউডার 1/2 teaspoon 1/4 teaspoon টার্মারিক পাউডার হলুদের পাউডার 1/4 teaspoon 1/4 teaspoon কিউমিন পাউডার জিরা পাউডার 1/4 teaspoon এখন আমি মিক্স করে নিয়ে আসি এই পর্যায়ে আমি দিয়া দিব কোশেট প্রচুর পানি বাইর হয়েছে এখান থেকে আর কষেটার মাঝে প্রচুর পানিও থাকে তো আর কষে সিদ্ধ হওয়ার লাগে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগতো না কষেট বাজি এইভাবে করলে যে এত মজা আমার আগে জানা ছিল না তো কষেট বোট আমি একটা রেসিপি করছিলাম বিফ স্টাফ কষেট বোট এই রেসিপি করার সময় আমি এটা করিয়া নিয়েছিলাম এইভাবে তো আমার এত ভালো লাগছে আপনার সাথে সবার সাথে এখন আমি শেয়ার করলাম তো আমি এখন মিক্স করিয়া নিছি তো 5 মিনিট আমি এইভাবে রাখি দিব কোনো খাবার করিয়া রাখতাম নাই তো 5 মিনিট পরে আমি দেখাই আর কীরকম হয়েছে আর এইদিকে আমার যে কষাটোর স্লাইসগুলো দিছিলাম এগুলো কুক হয়ে গেছে খুব সুন্দর কুক হয়েছে এখন আমি ওটাই আনি এইভাবে আমি সবগুলা উঠাই আনিলাম এখন এই তো আমি উঠাই আনিলাম এগুলা কুক হয়ে গেছে তো 5 মিনিট পরে দেখাই আর কিরকম হয়েছে পানিটা অনেকটা টানিয়া গেছে কি শেষ হয়ে গেছে পানি আর প্রায় কুক হয়ে গেছে আমার এটা এই পর্যায়ে আমি ডিম দিয়া দিব একটা অথবা দুইটা তো আমি 2 এগ দিয়া দিলাম এখন আমি মিক্স করিয়া নিব আমি নাড়তে থাকবো যাতে ডিমগুলো এক জায়গাত জমা না হয় তো ডিম দেওয়ায় আর একটু পানি বাইরেছে তো মিডিয়াম আছে এখন আরও 3 থেকে 4 মিনিট বাজি করিয়া নিব এখন আমি 1/4 teaspoon গরম মশলার পাউডার দিয়া দিলাম এখন মিক্স করে নিয়ার তো আরও 2 থেকে 3 মিনিট আমি কুক করিয়া নিব এখন আমি 2-3টা কাঁচামরিচ এরকম কাটিয়া দিলাম এটার মাঝে বেশি জাল নাই একটু এক্সট্রা ফ্লেভার হওয়ার লাগে তো এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়া দিয়ার কোরিয়ান্ডার লিফ দিয়া দিলাম তো 1 মিনিট আমি নাড়াচড়া করিয়া নিব নেওয়ার পরে আমি গ্যাস অফ করে লইব কুকার অফ করে লইব
এক মিনিট পরে। তো আমি এখন গ্যাস অফ করে লাইলাম, আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি ডিশ আউট করিয়া দেখাই। এই তো রেডি গেল আমার কষেট ভাজি, দেখতে পারা খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে, খুবই সহজ আর খুবই সিম্পল। আমি খুব সহজ আর সিম্পলভাবেই দেখাইয়া দিছি। যদি ভালো লাগে আমার এই রেসিপি, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই রে সাথে থাকার লাগে। লাইক দিতে ভুলবা না, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, বেলা থাকা, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আইমো সবার সাথে শেয়ার করার লাগে। আল্লাহ হাফেজ।